السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজ আমরা কিছু কথা আরজ করতে চাই ওই সমস্ত ভাই বোনদেরকে লক্ষ্য করে যারা আলহামদুলিল্লাহ অনলাইনে অফলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে কোরআন এবং সুন্নার পক্ষে দাওয়াতের কাজ করে থাকেন। প্রিয় বন্ধুরা, নিঃসন্দেহে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে মানুষকে আহ্বান করা, কোরআন এবং সুন্নার পথে মানুষকে আহ্বান করা, অন্যায়ের পথ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করা, এটি নবীদের কাজ, এটি নবীদের ডিউটি। নবী এবং রসুল এবং আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের যে দায়িত্ব এবং কর্তব্য, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও আদায় করার সুযোগ করে দিয়েছেন। এটি নিঃসন্দেহে আমাদের জন্য বিরাট বড় নেয়ামত। এবং আমরা অনেকেই আলহামদুলিল্লাহ অনলাইনে দাওয়াতের কাজ করে থাকি, অফলাইনেও দাওয়াতের কাজ করে থাকি, এটি সন্দেহাতীতভাবে ইতিবাচক এবং প্রশংসনীয় একটি কাজ। কিন্তু প্রিয় বন্ধু, আপনি যখন অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমে দাওয়াতের কাজ করবেন, তখন আপনাকে বেশ কয়েকটি পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে। তার প্রথম যে বিষয়টি আপনাকে মাথায় রাখা উচিত, সেটি হলো, এটি যেহেতু নবীদের ডিউটি এবং এটি যেহেতু মৌলিকভাবে নবীদের কাজ, অতএব আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম তাঁরা কীভাবে দাওয়াত মানুষের সামনে পেশ করেছেন, সেই পদ্ধতি আপনার মধ্যে থাকতে হবে। আপনি যদি আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের পদ্ধতি থেকে বিচ্যুত হয়ে দাওয়াতের কাজ করেন, তাহলে মনে রাখতে হবে সেই দাওয়াতের কাজ উম্মতের সংশোধন তো তার ফলে হবেই না, বরং উম্মতের ভেতরে ফাসাদ সৃষ্টি হবে, বরং উম্মত আরও নষ্ট হবে। আপনি সেই দাওয়াতের কাজের মাধ্যমে যে সওয়াব লাভ করার কথা ছিল, সেই সওয়াব লাভ না করে উল্টো বরং আপনি তার ফলে গুনাহের ভাগিদারও হওয়ার সমূহ শঙ্কা রয়ে গেছে। প্রিয় বন্ধু, আজকাল যারা দাওয়াতের কাজ করে থাকেন, বিশেষ করে ফেসবুক সহ সামাজিক যোগাযোগের মাধ্যমসমূহে, তাদের দাওয়াতের মধ্যে বেশ কিছু সমস্যা মোটা দাগে নজরে পড়ার মতো। তার ভিতরে একটা হলো, আমরা অনেকেই দাওয়াতে কাজ করতে গিয়ে রূঢ়তার পথ বেছে নেই। অর্থাৎ আপনি যাকে দাওয়াত দিচ্ছেন তার প্রতি আপনার যে মন্তব্য, যে ভাষা আপনি ব্যবহার করছেন, সেটা অনেক সময় শক্ত এবং কঠোর ভাষা হয়ে যায়। প্রিয় বন্ধু, এটি দাওয়াতি কাজের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা দিক। প্রিয় বন্ধু, দাওয়াতি কাজ আপনি সফল হতে চাইলে, আপনি যদি সমাজের মানুষের সংশোধন চান, আপনি যদি দাওয়াতের কাজের মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হতে চান, তাহলে আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো গুণের অধিকারী হতে হবে। তার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আপনি আল্লাহর রহমতে, আল্লাহর অনুগ্রহে আপনি কোমল হয়েছেন, বিনম্র হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল ক্বালবি লানফাদ্দু মিন হাওলিক, আপনি যদি কঠিন এবং রূঢ় হৃদয়ের অধিকারী হতেন, তাহলে মানুষ আপনার কাছ থেকে সরে যেত, কেউ পাশে থাকত না। প্রিয় বন্ধু, অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কোমলতা, সহনশীলতা এবং মিষ্টি ভাষা আমাদের দাওয়াতের মধ্যে থাকা অপরিহার্য। প্রিয় বন্ধু, তাছাড়া যে যুগে আপনি দাওয়াতি কাজ করবেন, সেই যুগের ভাষা আপনাকে রপ্ত করতে হবে। প্রিয় বন্ধু, আমরা অনেকেই কোনো নাস্তিককে অথবা কোনো আল্লাহ বিরোধীকে অথবা কোরআন সুন্নার কোনো বিরোধীকে অথবা কোনো জাহেল বা মূর্খ মানুষকে, যারা না বুঝে কোরআন এবং সুন্নার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, তাদের বিরুদ্ধে দাওয়াতি কাজ করতে গিয়ে অনেক সময় এমন কঠোর কঠোর ভাষা ব্যবহার করি যে ভাষা আসলে আমার ইসলামের সঙ্গে যায় না। প্রিয় বন্ধু, এবং শুধু তাই নয়, বর্তমান সমাজ ব্যবস্থায়, সভ্য সমাজে এ ধরনের ভাষার ব্যবহার সাধারণত হয় না। প্রিয় বন্ধু, আমেরিকার সবচেয়ে বড় শত্রু মনে করেন আল কায়দা, আইএস সহ অন্যান্য জঙ্গি সংগঠনগুলো। আল্লাহ আলম হাকিকত, বাকি বাহ্যিকভাবে আমরা দেখি তারা তাদের সঙ্গে শত্রুর মতো আচরণ করে। প্রিয় বন্ধু, এই যে তাদের শত্রুর সঙ্গে তারা কীভাবে শত্রুর প্রতি কোন শব্দগুলো তারা ব্যবহার করে, একটু যদি আপনি লক্ষ্য করেন, দেখতে পাবেন যে কোনো গালমন্দ নাই, সেখানে কোনো আজেবাজে ভাষার ব্যবহার নাই। সেই ভাষাগুলো কীরকম থাকে, কঠোরতা তো অবশ্যই থাকে, সে কিন্তু কঠোরতারও একটা শিল্প আছে, সেই শিল্পটা আমাদেরকে রপ্ত করা উচিত। যে যুগে যেটি সভ্যতার মানদণ্ড, যদি কোরআন এবং সুন্নার সঙ্গে তার কোনো কন্ট্রাডিকশন না থাকে, তাহলে সেটিকে গ্রহণ করা দায়ের জন্য অত্যন্ত জরুরি এবং কর্তব্য হয়ে দাঁড়ায়। প্রিয় বন্ধু, এজন্য দাওয়াতি কাজে রূঢ়তা
মোটেই করা যাবে না, অত্যন্ত বিনম্রতার সাথে দাওয়াত দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আর রিফকু মা কানা ফি শাইইন ইল্লা জানা ও মা নুযিআ মিন শাইইন ইল্লা শানা। নম্রতা এমন একটা গুণ, এটি যে কোনো বিষয়ের সঙ্গে যুক্ত হলে সেটিকে সৌন্দর্যমণ্ডিত করে দেয়। আর কোনো কাজ, কোনো আমল, কোনো কথা এখান থেকে যদি নম্রতা জিনিসটি সরে যায় তাহলে সেটাকে ত্রুটিযুক্ত করে দেয়, সেটা কাজটা যত ভালোই হোক না কেন। অতএব দাওয়াতের কাজে শক্ত হওয়া চলবে না, রূঢ় হওয়া চলবে না, বিনম্রতার সাথে দাওয়াতের কাজ করতে হবে। প্রিয় বন্ধু, দ্বিতীয় যে সমস্যাটি আমরা দেখতে পাই সাধারণত, সেটি হলো প্রচুর পরিমাণ বিতর্ক, বর্ষা, ঝগড়া, ঝাঁটি, ফাসাদ, এগুলো দাওয়াতের কাজ করতে গিয়ে আমরা অনেকে করে ফেলি, এগুলোতে লিপ্ত হয়ে যাই। না ভাই, এটি মোটেও করা যাবে না। বিতর্ক, বর্ষা, ঝগড়া এটি নবীদের খাসলত নয়, নবীদের অভ্যাস নয়। তারা দাওয়াতি কাজের মূল মাইল ফলক, তাদেরকে দেখে দেখে আমরা দাওয়াতি কাজ করার কথা। আপনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবন ঘেঁটে দেখাতে পারবেন না ঝগড়ার কোনো জায়গা তার জীবনে ছিল, ঝগড়ার কোনো অবস্থান তার জীবনে ছিল না। প্রিয় বন্ধু, তিনি ছিলেন আমাদের দাওয়াতি কাজের রাহবর, অথচ তার সারা জীবনে কোনো ঝগড়ার আলামত আপনি দেখাতে পারবেন না। আর আমরা আজকাল যারা দাওয়াতের কাজ করি, আজকে এর সাথে ঝগড়া লাগাই দিছি, তো কালকে অমুকের সাথে ঝগড়া লাগাই দিছি, অনলাইনে ঝগড়া তো অফলাইনে ঝগড়া, ফেসবুকে ঝগড়া তো আরেক জায়গাতে ঝগড়া। প্রিয় বন্ধু, এভাবে ঝগড়া বিবাদ করে দাওয়াতের কাজ হয় না। আপনি ইতিবাচকভাবে দাওয়াত দিয়ে যাবেন সত্য প্রচারের উদ্দেশ্যে, কেউ যদি বোঝার উদ্দেশ্যে আপনাকে প্রশ্ন করে আপনি জানা থাকলে সেটা উত্তর দিবেন, আর না জানা থাকলে আপনি সেখান থেকে সারেন্ডার করে ওলামা একরামের শরণাপন্ন হওয়ার জন্য তাকে অনুরোধ করে আপনি সরে আসবেন। কোনো অবস্থাতে আপনি আপনার মতকে স্টাবলিশ করার জন্য কারোর সাথে বিতর্কে লিপ্ত হয়ে, ঝগড়ায় লিপ্ত হয়ে তার উপকারিতা খুব বেশি আপনি অর্জন করতে পারবেন না। প্রিয় বন্ধু, এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি একটি বিখ্যাত হাদিস, যেটি সুনানে আবু দাউদে এবং তাবারানিতে বর্ণিত হয়েছে, এটি আমাদের স্মরণে থাকা দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে, انا زعيم ببيت في ربض الجنه لمن ترك المراء ولو كان محقا। অর্থাৎ যে ব্যক্তি ঝগড়া বিবাদকে এড়িয়ে চলল, বিতর্ক করল না, বিতর্ক থেকে দূরে থাকল, বিতর্ককে এড়িয়ে চলার চেষ্টা করল, অথচ সে এই বিতর্কে সত্যের পক্ষে আছে, তারপরেও সে বিতর্ককে এড়িয়ে চলল, এই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যখানে একটি প্রাসাদের দায়িত্ব আমি নিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধু, আপনি যে বিতর্ক বর্ষা করছেন, এই বিতর্ক বর্ষা আপনাকে অনেক অনেক ক্ষতিগ্রস্ত করে ফেলছে। আপনি যদি বর্ষা বিতর্ক এড়িয়ে চলেন তাহলে আপনার জন্য জান্নাতের বিশাল প্রাসাদেরও ওয়াদা এবং দায়িত্ব নিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে। তাহলে আসুন আমরা এই সমস্ত বিতর্ক বর্ষা করে সময় নষ্ট না করি, ইতিবাচকভাবে দাওয়াতের কাজ করতে থাকি। হ্যাঁ, এটা ঠিক যে কখনো কেউ হয়তো আপনার সাথে সত্যের বিরুদ্ধে কোনো মন্তব্য আপনার কাছে করছে, তো সে মন্তব্যের সুন্দর সুন্দর কোনো জবাব যদি আপনার কাছে থাকে আপনি সেটি দেন, কিন্তু আপনি যদি দেখতে পান যে এটি অনর্থক বিতর্কের সৃষ্টি করছে তাহলে সেখান থেকে আপনি সরে আসুন। প্রিয় বন্ধু, এর মধ্যেই আপনার আমার জন্য কল্যাণ রয়ে গেছে। এত বেশি বিতর্ক আমরা দেখতে পাই, বিশেষ করে অনলাইনে, বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে, যে এই বিতর্কগুলো আমাদের দাওয়াতি কাজকে ত্রুটিযুক্ত করে আমাদেরকে পিছনে ফেলে দেয়। শয়তান চায় আমরা বিতর্কে জড়িয়ে পড়ে আমরা রাগান্বিত হয়ে এমন কিছু বলি যার ফলে আমাদের দাওয়াত বাধাগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হই এবং আমাদের দাওয়াতের বেগ কমে যায়। প্রিয় বন্ধু, বিতর্কে তেমন কোনো ফায়দা বয়ে আনে না। হ্যাঁ, আপনি যদি দেখেন যে কাউকে দলিল প্রমাণের আলোকে কাউকে যদি বোঝানোর মাধ্যমে তিনি সুপথে আসবেন, তার সুমতি হবে, এরকম কোনো লক্ষণ যদি আপনি বুঝতে পারেন তাহলে তাকে আপনি সেভাবে দাওয়াত করুন, কিন্তু কোনো অবস্থাতেই সেটা যেন ঝগড়া এবং বিতর্ক বলতে যেটাকে আমরা বুঝাই সেই দিকে নিয়ে না যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন। প্রিয় বন্ধু, তিন নম্বর যে সমস্যাটা দেখা যায় প্রকটভাবে সবচেয়ে বেশি পরিমাণে, সেটা হলো একে অন্যকে নিজের মতের বিরুদ্ধে হলে, অথবা তিনি নাহকই আছেন, অসত্যের পথে আছেন, ভুল পথে আছেন, আমরা তাকে নানামুখী উপাধি দিয়ে থাকি যেটি আপত্তিকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের ভিতরে স্পষ্টভাবে সূরা হুজুরাতের ভিতরে বলেছেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা একে অন্যকে আপত্তিকর কোনো উপাধি দিয়ে উপাধিতে ভূষিত করো না। এটা নিষেধ, নিষেধ কোরআনে কারিমে রীতিমতো আল্লাহ তাআলা স্পষ্টভাবে নিষেধ করেছেন। প্রিয় বন্ধু, অতএব এটি অন্যায় কাজ, এটি হারাম কাজ যে একে অন্যকে মন্দ কোনো উপাধি দিয়ে ভূষিত করা, কাউকে দালাল বলা, আরও অনেক আজে বাজে ভাষা আমরা আজকাল ব্যবহার করতে দেখি অনেক দাওয়াতি কাজে লিপ্ত মুসলিম ভাই বোনদেরকে। প্রিয় বন্ধু, সে যেই হোক না কেন, যত মন্দ লোক হোক না কেন, তার জন্য আপনার মুখ থেকে কোনো খারাপ ভাষা যদি বের হয় তাহলে বুঝতে হবে আপনার দাওয়াতি কাজ করার উপযুক্ততা এবং যোগ্যতা আপনার ভেতরে এখনও সৃষ্টি হয়নি, এখনও তৈরি হয়নি। প্রিয় বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইয়াসখার কওমুম মিন কওমিন,
কোনো জাতি যেন অন্য জাতিকে নিয়ে বিদ্রুপ না করে, ঠাট্টা না করে। আমরা দাওয়াতি কাজ করতে গিয়ে এই কাজটাও করি, ঠাট্টা বিদ্রুপ করি, এক একটা মন্তব্য করি, এক একটা আজেবাজে শব্দ কারোর জন্য এরকম বলে ফেলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেবাবুল মুমিনে ফুসুক, কোনো ইমানদারকে গালি দেওয়া, কোনো ইমানদারকে গালি দেওয়া এটা গুনাহের কাজ। প্রিয় বন্ধু, যে কোনো ইমানদার যিনি তিনি যেই হন না কেন, যতক্ষণ পর্যন্ত তার নাম ইমানদার থাকবে, ইমানের গুণ্ডিতে যতক্ষণ থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনি তাকে গালি দেওয়ার কোনো সুযোগ ইসলাম আপনার জন্য রাখেনি। অতএব আমি দাওয়াতের নাম দিয়া কাউকে গালিগালাজ করলাম, কাউকে আজে বাজে শব্দ করার জন্য ব্যবহার করলাম, এ খুর সে খুর, এ দালাল ওই দালাল ইত্যাদি ইত্যাদি। প্রিয় বন্ধু, যেটা গালি, যেটা একজন মানুষ আরেকজন মানুষকে বললে কষ্ট পায়, সেই মন্তব্য করা হারাম, জায়েজ নাই। আপনি দাওয়াতের নাম দিয়ে যে কাজটি করছেন এটা হারাম কাজ করছেন। প্রিয় বন্ধু, অনেকেই দেখা যায় এ ধরনের গালমন্দ অহরহ আমরা দিয়ে থাকি। প্রিয় বন্ধু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু বিল্লাআনি ওয়ালা বিত্তাআনি, মুমিন কখনো লানতকারী হবে না। তিরমিজির হাদিসটি আরও অন্য হাদিসে কিতাবে আসছে, মুমিন কখনো একে অন্যকে অভিশাপ করবে না, বদদোয়া দিবে না, এবং মুমিন কখনো কাউকে সে গালমন্দ করবে না। শুধু মুমিনকে না, কাফিরকেও সে গালমন্দ করবে না। লাইসাল মুমিনি বিল্লাআনি ওয়ালা বিত্তাআন ওলাল ফাহিশাল বাদি ওলাল বাদি। প্রিয় বন্ধু, অশ্লীলতা, গালমন্দ, বদদোয়া, আজেবাজে মন্তব্য এটি মুমিন কাউকে করবে না, কাউকে না। অমুসলিম কেউ নয়, কোনো বেদাতি কেউ নয়, কোনো কবরপূজারী কেউ নয়, কোনো নাস্তিক কেউ নয়, অন্য কাউকে নয়। হে বন্ধু, আপনি আল্লাহর পক্ষে কথা বলছেন, কোরআন এবং সুন্নার পক্ষে কথা বলছেন, কিন্তু আপনি যদি আপনার পদ্ধতি হয় এই, তাহলে আপনার এই দাওয়াত ইসলামের উপকার করবে না, ইসলামের ক্ষতি করবে, আপনার নিজের কোনো উপকার বয়ে আনবে না, আপনার নিজের ক্ষতি হবে। অতএব সাবধান হতে হবে, গালমন্দ, কাউকে অভিশাপ দেওয়া, আজেবাজে মন্তব্য করা, এর মাধ্যমে কোনো দিন সফল দাওয়াত হতে পারে না। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের দাওয়াতকে যদি আপনি একসাথ করেন, অ্যানালাইসিস করেন, তাহলে একটি বারের জন্য তিনি কাউকে গালি দিয়েছেন, তিনি কাউকে এমন কোনো মন্তব্য কারোর ব্যাপারে করেছেন যেটি তার কষ্টের কারণ হতে পারে বা সমাজে সেটাকে গালি হিসাবে জানে, এরকম একটি রেকর্ডও আপনি দেখাতে পারবেন না। তাহলে আপনি কিসের বলে, কিসের ভরসায় এটাকে নেক আমল বা ভালো আমল মনে করছেন? এটি আপনি একটি মন্দ কাজ করছেন। প্রিয় বন্ধু, দাওয়াত নয়, আসুন এ সমস্ত উল্টোপাল্টা কাজ, বিশেষ করে কাউকে গালমন্দ করা, কারোর সম্পর্কে আজেবাজে মন্তব্য করা, এটা আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করি। প্রিয় বন্ধু, আজকাল অনেকে দেখা যায় বিভিন্ন জিপি বিভিন্ন পিকচার তৈরি করি, আমি যাকে পছন্দ করি না বা যাকে মনে করি যে সে ভুল পথে আছে তাকে নিয়ে বিভিন্ন পিকচার তৈরি করা হয়। এই পিকচারগুলোতে বিভিন্ন পশুর মতো বা বিভিন্ন অপমানজনক অবস্থায় সেটাকে আমি অপমানজনক চিত্র দাঁড় করিয়ে সেটাকে আমি অনলাইনে এরকমভাবে ছড়িয়ে দিয়ে থাকি। প্রিয় বন্ধু, এটিও হারাম কাজ, এটিও নিষিদ্ধ কাজ। কোনো মানুষের আকৃতি বিকৃতি, কাউকে অপমান করা, এভাবে শরীয়ত আপনাকে এই সুযোগ দেয়নি। প্রিয় বন্ধু, মোটেও না, কোরআন সুন্নাহর কোথাও এর অনুমতি নাই, কিন্তু আমরা এগুলা দিব্যি অহরহ এটাকে ভালো কাজ মনে করে চলছি। না, এটা করা যাবে না। প্রিয় বন্ধু, সর্বশেষ যে পয়েন্টটি বলবো সেটা হলো যে আমরা অনেকেই ওলামায়ে কেরামের বিরুদ্ধে এমন কিছু মন্তব্য করে থাকি যেটি আমাদের জন্য জায়েজ নাই। প্রিয় বন্ধু, ওলামায়ে কেরামের সম্মান করা এটা মুমিনের জন্য জরুরি। যে ব্যক্তি ওলামায়ে কেরামের সম্মান করবে না, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নয়। প্রিয় বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মান করার অংশ হলো কোরআন বহনকারী আলিম, তাকে সম্মান করা। তাকে সম্মান না করলে আল্লাহকেও সম্মান করা হয়। প্রিয় বন্ধু, আলিম সে যে মতেরই হোক না কেন, কোনো আলিমের ব্যাপারে আজেবাজে কোনো মন্তব্য আমার কাম্য নয়। কোনো গঠনমূলক সমালোচনা যদি আমার দ্বারা সম্ভব হয়, সম্পূর্ণ তার মর্যাদা ঠিক রেখে শুধুমাত্র মন্তব্যের সমালোচনা, তাহলে সেটুকু আমি করতে পারি। কিন্তু আজেবাজে কোনো মন্তব্য করে কারো সম্মানহানি করলে, বিশেষ করে আলেম যদি হয়, তাহলে সেটা আমার জন্য বিশাল বড় গুনাহের কারণ। প্রিয় বন্ধু, আসুন এ সমস্ত বদভ্যাসগুলো আমরা ছেড়ে দেই, দাওয়াতি কাজের ক্ষেত্রে এগুলোকে খুব বেশি খেয়াল করি। আমি আবারও বলছি, যে পয়েন্টগুলোতে আমাদের ভুল হয় সবচেয়ে বেশি, তার ভিতরে প্রথম হলো আমরা অনেকে রূঢ়তা অবলম্বন করি। রূঢ়তা অবলম্বন করার কোনো সুযোগ নেই, নম্রতার সাথে দাওয়াতি কাজ করতে হবে। এই যুগে শিক্ষিত তথাকথিত সভ্য সমাজে বা সমাজের স্বীকৃত সমাজের মূল অংশ বা মূল স্ট্রিম যেটা, তারা আপনার বিপক্ষের লোককে কিভাবে কথা বলে, কিভাবে অ্যাটাক করে, আক্রমণেরও একটা সৌন্দর্য এবং শিল্প এই যুগে আছে। যুগের ভাষা রপ্ত করতে না পারলে আপনার জন্য দাওয়াতি কাজ করা জায়েজ নাই। প্রিয় বন্ধু, আসুন রূঢ়তা নয়, নম্রতা এবং কোমলতা, একবারে সব সময় প্রত্যেকটি দাওয়াতি কাজে আপনাকে কোমলতা এবং নম্রতা আপনার মধ্যে থাকতে হবে, রূঢ়তা থাকতে পারবে না। নাম্বার দুই, ঝগড়া বিবাদ যত বেশি, বিতর্ককে যত বেশি এড়িয়ে চলা যায় ততই কল্যাণ, সোজা কথা।
যদি বিতর্কের মাধ্যমে কোনো ভালো কিছু আসবে বলে মনে হয় তাহলে করা। অনেক সময় আমরা বলি যে আমি তর্ক করছি যাতে অন্যরা রক্ষা পায়। না ভাই, আপনি নিজের আমল নষ্ট করে, নিজের সময় নষ্ট করে, নিজে নবী সাল্লাল্লাহু সাল্লামের এই যে জান্নাতের প্রসাদের যে পুরস্কার আছে, ঘোষণা আছে, যে কেউ নিজে হকের সত্যের পক্ষে থেকেও যদি বিতর্ককে এড়ায়, ঝগড়াকে এড়ায় চলে, তাহলে তার জন্য জান্নাতের দায়িত্ব দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর মানে এই নয় যে কেউ অন্যায় কিছু বললে তার প্রতিবাদ করা যাবে না, তার বিরুদ্ধে কিছু বলা যাবে না। না ভাই, সেটা তো বিতর্ক ঝগড়া নয়, এবং সেই ঝগড়া নিষিদ্ধ এবং নিষিদ্ধ এবং নিন্দনীয় নয়। দুনিয়ার বিষয়ে ঝগড়া বিবাদ এটা নিন্দনীয়, দিনী বিষয়ে দাওয়াতের কাজেও যেই ঝগড়া বিবাদের তেমন কোনো ফল আসে না, বরং নিছক তর্কের খাতিরে, প্রতিপক্ষ তর্কের খাতিরে কথা বলে যাচ্ছেন, সেখানে কোনো কিছু বলা, সময় ব্যয় করা, বাক্য ব্যয় করা, এটি অপচয় ছাড়া কিছু নয়। প্রিয় বন্ধু, তাহলে বিতর্ক এড়াইয়া দাওয়াতের কাজ করার চেষ্টা করি। নাম্বার তিন, অনেকে দাওয়াতি কাজ করতে গিয়ে গাল মন্দ ইত্যাদির আশ্রয় নিয়ে থাকি, একে অন্যকে আজেবাজে মন্তব্য করে থাকি, সেগুলো থেকেও আমরা ফিরে আসার চেষ্টা করি। নাম্বার চার, ওলামায়ে কেরামের অসম্মান হয় বা যে কোনো মুসলিমের অসম্মান হয় এরকম কোনো পিকচার ইত্যাদি তৈরি করে সেগুলোকে আপনার অনলাইনে ছড়িয়ে দেওয়া বা সেগুলোর প্রচারে অংশগ্রহণ করা, এটা কোনোভাবেই কোনো মোমিনের জন্য কাম্য নয় এবং এটি কোনো সুস্থ দাওয়াত নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দরভাবে সুস্থভাবে দাওয়াতের কাজ করার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।